জামাতকে ছাড়াই আন্দোলন করতে চায় বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যুগপথ বা যার যার অবস্থান থেকে আন্দোলনের সিদ্ধান্ত হয়েছে, তবে আপাতত কোনো মন্তব্য করতে রাজি হননি দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিস্তারিত জানাচ্ছেন মনিরুল ইসলাম মিন্টু। জামাতের ইস্যুতে দেশে বিদেশে অনেকদিন ধরেই অস্বস্তিতে বিএনপি। জামাতকে ছাড়তে দলের ভেতরে একাংশের চাপ আছে। বেগম খালেদা জিয়ার সাজা হওয়ার পর থেকে গুরুত্ব হারিয়েছে বিশ দলীয় জোটের বৈঠকও। যুদ্ধাপরাধের বিচারে শীর্ষ নেতাদের ফাঁসি কার্যকরের পর রাজনীতিতে কোণঠাসা জামাত অনেকদিন ধরে মাঠের রাজনীতিতেও নিষ্ক্রিয়। আগামী নির্বাচনকে ঘিরে আবারও তাদের সক্রিয় হওয়ার চেষ্টা। সম্প্রতি দলটির শীর্ষ নেতা বলেন, বিশ দলীয় জোটের আর কার্যকারিতা নেই এবং এই জোটের সাথে বিভিন্ন দল যারা আছেন, বিশেষ করে প্রধান দল, এই জোটে কার্যকর করার তাদের চিন্তা নেই। বিশ দলীয় জোটে জামাত আছে কি নেই এ নিয়ে সরাসরি প্রশ্নের উত্তর দেননি বিএনপির শীর্ষ নীতি নির্ধারণী কমিটির এই সদস্য। এতে প্রশ্নই আসছে না, কারণ যেখানে যুগপথ আন্দোলনের সিদ্ধান্তের অর্থটা কি, এই অর্থটা যারা বুঝে না তারা বারবার এটাকে কনফিউজ করতেছে। যুগপথ আন্দোলন মানে কি, যার যার অবস্থান থেকে সবাই আন্দোলন করবে, এই অর্থটা বুঝলে তো আর এত প্রশ্নের নতুন করে প্রশ্ন করার কোনো সুযোগ নেই। কেন যুগপথ, যুগপথ যার যার অবস্থান থেকে সবাই আন্দোলন, কিন্তু লক্ষ্যমাত্রা একটি, উদ্দেশ্য একটি, আমাদের যাত্রার পথ একটি, সেখানে কোনো ভুল নেই। অবশ্য বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জোটের গুরুত্ব হারিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এখানে কে কি সমালোচনা করতে এটা বিষয় বুঝতে না, রাজনীতির এক এক সময় এক এক ধরনের মেরুকরণ হবে এবং অনেক সময় ইলেকট্রাল অ্যালায়েন্স হয়, অনেক সময় ট্যাকটিক্যাল অ্যালায়েন্স হয়, আবার তারপরে সেটা পরবর্তীতে ভিন্ন রূপ নেয়, এটা চলমান প্রক্রিয়া। সারা দেশে বিএনপির কর্মসূচি নিয়ে দুপুরে নয়াপল্টনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই বিষয়ে প্রশ্ন করা হলে কোনো কথা বলেননি দলটির মহাসচিব। আমার গণতান্ত্রিক অধিকার আছে সেটা উত্তর না দেওয়া। মনিরুল ইসলাম ইন্টু, এটিএন নিউজ, ঢাকা।